খবরে প্রকাশ এল, তৃণমূলের গোষ্ঠীনন্দ গ্রাম ছাড়া তৃণমূলের প্রায় 100 কর্মী বাসে করে গ্রামে ঢুকতে গেলে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন বাধা দেয় এবং পুলিশের সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় প্রায় 10 জন জখম হয়েছে বলেই জানা গেছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়ারা গ্রামে। গ্রামে ঢুকতে না পেরে অপর গোষ্ঠীর কাছে মার খেয়ে বিষ্ণুপুর থানার সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন আহতদের পরিবারগুলি। প্রসঙ্গত, গত 1 আগস্ট বেলিয়ারা গ্রামে খুন হন স্থানীয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের প্রধান বাবর আলী। এই খুনের ঘটনায় নাম চড়ায় বর্তমান পঞ্চায়েতের প্রধান তসমিনা খাতুনের স্বামী রহিম মণ্ডল ও তার লোকজনের বিরুদ্ধে। পরে পুলিশ রহিম মণ্ডল ও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে পঞ্চায়েত প্রধান ও তার পরিবার সহ 100 জনের বেশি গ্রাম ছাড়া। আজ পুলিশের সহযোগিতায় গ্রাম ছাড়া প্রায় 100 জন একটি বাসে করে বেলিয়ারা গ্রামে নিজের বাড়ি ফেরার চেষ্টা করলে মৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের গোষ্ঠীর লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় ও প্রধান তসমিনা খাতুনের পরিবারের লোকজনদের পুলিশের সামনে লাঠি নিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে গ্রামে ঢুকতে আসা প্রায় 10 জখম হয় বলে দাবি। পরে পঞ্চায়েতের প্রধান ও তার পরিবারের লোকজন বিষ্ণুপুর থানা দ্বারস্থ হন, থানায় এসে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে। আজ কয়েকদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটা ফাইসালার মুভমেন্ট হলো। কালকে এসডিও অফিসে মাননীয় বিষ্ণুপুর এসডিও, মাননীয় এসডিপিও সাহেব, মাননীয় ওয়াইসি সাহেব, আমাদের জেলা চেয়ারম্যান শুভাশিস বটব্বেল, আমাদের জেলার নেতা মথুর কাউড়ি মহাশয়, আমাদের এমএলএ মহাশয়, সবাই মিলে থেকে একটা সুষ্ঠু মীমাংসার মধ্যে নিয়ে আসা হলো যে 20 জনের মতো বাদ দিয়ে প্রধানের স্বামীর ফ্যামিলিটা তার সঙ্গে 2-4 জনা বাদ দিয়ে বাড়ি যাবে, আবার ওরা 7 দিনের মধ্যে বাড়ি যাবে, সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করবেন, যে যার কাজ, কাউরি কৃষিজীবী, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ কাউরির সঙ্গে ঝগড়া ঝামেলা কেউ করবে না। আমরা জেলার নেতা এবং মাননীয় বিষ্ণুপুর আইসির কথা মতো মেনে আমরা ওদের রীতিনীতি মেনে ওদের সঙ্গে বাড়ি গেছি। কতজন গিয়েছিলেন? প্রশাসন বললো আজকে কতজন ওখানে গিয়েছিলেন? আজকে আমরা 107 জনা গিয়েছিলাম, 107 জনা বাচ্চা কাচ্চা নিয়ে। আচ্ছা, পুলিশ এসে বললো যে দাদা অনেকগুলো করে নিয়ে গেলে সবারই বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, আমরা অর্ধেকগুলো নিয়ে যাচ্ছি, আপনার অর্ধেকগুলো বেলিয়াড়া মোড়ে ওয়েট করুন। আমরা কিছু বেলিয়াড়া মোড়ে ওয়েট করছি, ওরা কিছু নিয়ে গেছে, ঠিক মোটামুটি ভিতর মোড়কে ওদের যা হয়েছে তখন কিন্তু ওরা ঘুরপাকে রাস্তায় এসে কিছু দৃষ্টি ডাং দিয়ে আমাদের ছেলে দিকে যে দেখতে পাচ্ছেন। আপনারা কি ওই অর্ধেক দাঁড়িয়েছিলেন যেগুলো তাদের মধ্যে? আমরা অর্ধেক দাঁড়িয়েছিলাম তাদের মধ্যে, যেগুলো ক্রিমিনাল, বর্তমানে এমন ছেলে আছে তারা এমন এমন অসামাজিক কাজ করে, পুলিশ তা দিয়ে কিছু করে না। বিষ্ণুপুর মাননীয় ভারপ্রাপ্ত আইসি শান্তনু মুখার্জিকে আমি অনুরোধ করব, যেসব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল ওরা বটে কিনা দেখুন, আমার কথাটা বিশ্বাস করবেন নি। এই ছেলেগুলো কেমন ভাবে মেরেছে, কোহিনুরের নেতৃত্বে মেরেছে, ওসমান শেখ এখানে মেরেছে, শেখ ফটিক কোহিনুরের ভাই এখানে মেরেছে, শেখ কাদের এখানে মেরেছে, শেখ আপনারা যখন মারধর হচ্ছে আপনাদের সেখানে পুলিশ ছিল? হ্যাঁ, সেখানে পুলিশ ছিল, পুলিশকে মানানি। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নাম্বারে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।